নবাবের শহর লখনউ শুধুমাত্র তার শিষ্টাচার এবং সংস্কৃতিতেই নয়, ইতিহাস এবং সুস্বাদু খাবার দিয়ে প্রচুর ভ্রমণপ্রেমীর মন জয় করেছে। সুতরাং সকল ভ্রমণপ্রেমী যারা লখনউ যেতে চান অথবা প্ল্যান করছেন, তাদের জন্য আজ এই ভিডিওতে শেয়ার করব লখনউ ট্যুর প্ল্যান, কত খরচ, কোথায় থাকবেন, কী কী দেখবেন সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই দেখা যাক লখনউ কীভাবে পৌঁছাবেন। সবথেকে সহজ উপায়ে লখনউ পৌঁছানোর জন্য রয়েছে ফ্লাইট এবং ট্রেন। লখনউ রয়েছে নিজস্ব এয়ারপোর্ট, যেটা চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট নামেও পরিচিত। কলকাতা থেকে লখনউতে রয়েছে প্রচুর ডিরেক্ট ফ্লাইট এবং কলকাতা থেকে লখনউ যেতে সময় লাগে মিনিমাম 1 ঘন্টা 35 মিনিট। কলকাতা টু লখনউর ফ্লাইটসের মিনিমাম ভাড়া শুরু হয় 4 থেকে 4,500 টাকা দিয়ে। হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে লখনউ যাওয়ার জন্য রয়েছে প্রচুর ট্রেন। স্ক্রিনে কিছু ট্রেনের ডিটেলস দিয়ে রাখলাম, চেষ্টা করবেন যেই ট্রেনগুলো লখনউ ভোর ভোর পৌঁছে দেবে সেগুলোই অ্যাভেল করতে। লখনউতে ট্রেনে পৌঁছাতে মিনিমাম সময় লাগে 16 ঘন্টা। প্রসঙ্গত বলে রাখা ভালো, IRCTC অ্যাপে লখনউর টিকিট বুকিংয়ের টাইমে লখনউ টাইপ করলে বেশ কয়েকটি স্টেশনের অপশন আসে, কিন্তু এর মধ্যে স্ক্রিনে দেখতে পাওয়া প্রথম নাম অর্থাৎ লখনউ NR বা LKO স্টেশনেরই ডিরেক্ট ট্রেন হাওড়া বা কলকাতা থেকে পাওয়া যায়। এই লখনউ NR বা LKO স্টেশনই চারবাগ স্টেশন নামে পরিচিত। এবার দেখে নেওয়া যাক লখনউতে থাকার কী কী অপশন রয়েছে। লখনউতে বেশিরভাগ সময় সবাই চারবাগ স্টেশনের আশেপাশে হোটেল নিতে পছন্দ করে। চারবাগ স্টেশন থেকে লখনউর বিভিন্ন দর্শনীয় স্থান খুব কাছে হওয়ার জন্যই লোকে এই জায়গাটি প্রেফার করেন। চারবাগ স্টেশনের আশেপাশের হোটেলগুলি হাঁটার দূরত্বেই অবস্থিত। হোটেল আগে থেকে বুক না থাকলে স্টেশনের ঠিক বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখানে গিয়ে অটোওয়ালাদের সঙ্গে কথা বললে তারাই আপনাকে বিভিন্ন হোটেল দেখাতে নিয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে বলবো, জায়গা সম্বন্ধে আগে থেকে ইউটিউব বা বিভিন্ন রিসার্চ করে একটা ভালো ধারণা করে নেওয়া বেটার। জায়গার সম্বন্ধে ধারণা না থাকার জন্য আমরা এমন একটা জায়গায় হোটেল নিয়েছিলাম যেখান থেকে আমাদের যাতায়াতে প্রচুর খরচ চলে গেছিলো। আমরা ছিলাম হোটেল VS কন্টিনেন্টাল, যেটা ছিল গৌতম বুদ্ধ মার্গে আমিনাবাদ মার্কেট থেকে 1.23 কিলোমিটার ডিস্টেন্সে। এই হোটেলে আমাদের ডাবল বেড নন এসি রুমের ভাড়া লেগেছিলো 1100 টাকা। হোটেলের সার্ভিস এবং রুম ভালো হলেও যাতায়াতের জন্য আমাদের আননেসেসারি বেশ কিছু টাকা খরচ হয়েছিল। চারবাগের পাশাপাশি হযরতগঞ্জেও হোটেল নিতে পারেন। হযরতগঞ্জও সব দর্শনীয় স্থানের সেন্ট্রাল অর কানেক্টিং পয়েন্ট। লখনউতে 500 থেকে 1,000 টাকায় হোস্টেলস আর ধর্মশালা পেয়ে যাবেন। মিড রেঞ্জ হোটেলে খরচ পড়বে 1500 থেকে 2,000 টাকা এবং 3-স্টার থেকে 5-স্টার হোটেলের ভাড়া পড়বে 5 থেকে 8,000 টাকা। লখনউর কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। লখনউ ঘোরার জন্য 3 দিন যথেষ্ট, তাই এখানে শেয়ার করলাম লখনউ ঘোরার 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান। লখনউ ঘোরার জন্য লখনউ শহরের ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকা অত্যন্ত জরুরি। গোমতী নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের রাজধানী নগরী লখনউকে দর্শনীয় স্থানের হিসেবে দুভাগে ভাগ করা হলো, নর্থ লখনউ এবং সাউথ লখনউ। লখনউ শহরের বেশিরভাগ ট্যুরিস্ট অ্যাট্রাকশনস গোমতী নদীর সাউথ পার্ট বা সাউথ লখনউতে অবস্থিত এবং লখনউর সবথেকে ভালো ভালো হোটেলসও এই সাউথ লখনউতে অবস্থিত। এছাড়াও নর্থ লখনউতেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এবার তাহলে দেখা যাক 3 রাত 4 দিনে কীভাবে লখনউ ঘুরে দেখবেন। প্রথম দিন সকাল সকাল লখনউ পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন হযরতগঞ্জের বাজপাই কচৌরি ভান্ডার থেকে। তারপর বেরিয়ে পড়ুন প্রথম দিনের সাইট সিং করতে। প্রথম দিন দেখে নিন বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, রুমি দরওয়াজা, ক্লক টাওয়ার এবং পিকচার গ্যালারি। এই সব কটা জায়গায় খুব কাছাকাছি লোকেটেড, পায়ে হেঁটেই কভার করা পসিবল। লখনউর একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এই বড়া ইমামবাড়া, যেটা 1784 সালে নবাব আসিফ উদ্দৌলা বানিয়েছিলেন। বড়া ইমামবাড়ার টাইমিং হচ্ছে
সকাল 6টা থেকে বিকেল 5টা। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত বড়া ইমামবাড়া খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। আর শুক্রবার করে বড়া ইমামবাড়া দুপুর 3টের পর খোলা হয়। বড়া ইমামবাড়া থেকে ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে পিকচার গ্যালারি, ছোটা ইমামবাড়া ইত্যাদি। তো এখানে টিকিট কাটার সময় আপনারা চাইলে কম্বাইন টিকিট কেটে নিতে পারেন, যেটার প্রাইস হচ্ছে 50 টাকা। তাছাড়াও শুধু ভুলভুলাইয়া বা বাওয়ালি ইত্যাদি দেখতে চাইলে সেটার জন্য আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে। এই বড়া ইমামবাড়াতেই রয়েছে লখনৌর ফেমাস ভুলভুলাইয়া, যেখানে প্রবেশের জন্য তো প্রচুর পথ রয়েছে কিন্তু গাইড ছাড়া বেরোনো অসম্ভব। ভুলভুলাইয়ার গাইড ভাড়া করার জন্য রয়েছে বিভিন্ন চার্জেস, চলুন দেখে নিই চার্জগুলো। গ্রুপে 1 থেকে 2 জন থাকলে চার্জ 100 টাকা, 3 থেকে 5 জনের জন্য 125, 6 থেকে 10 জনের জন্য 175 এবং 11 থেকে 15 জনের জন্য 200, আর 16 থেকে 20 জন থাকলে 250। এগুলো হচ্ছে টোটাল চার্জেস। আর কাপলসদের জন্য গাইড কম্পালসারি ভুলভুলাইয়ার ভেতরে। চাইলে বড়া ইমামবাড়ার বিভিন্ন ইতিহাস জানার জন্য গাইড নিতে পারেন, তার জন্য ভুলভুলাইয়ার চার্জেসের সঙ্গে আরও কিছু এক্সট্রা চার্জেস অ্যাড হয়। আমরা গ্রুপে 4 জন ছিলাম আর আমাদের বড়া ইমামবাড়া আর ভুলভুলাইয়া মিলিয়ে টোটাল গাইড চার্জেস লেগেছিল 200 টাকা। ভুলভুলাইয়া এবং বড়া ইমামবাড়ার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। বড়া ইমামবাড়া এবং ভুলভুলাইয়া ঘুরিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো এই একই কমপ্লেক্সে অবস্থিত শাহি বাউলিতে। এই বাউলিতে থাকত নবাবের সেনাবাহিনী আর এখানেই ছিল নবাবের ধনসম্পদের গুপ্ত চাবি। বাউলির ভেতরেও ফটো তোলা বা ভিডিও করা নিষেধ। বড়া ইমামবাড়া কমপ্লেক্সের বাইরে বেরোলেই প্রচুর দালাল আপনাকে ঘিরে ধরবে পার হেড 25 থেকে 30 টাকার মধ্যে। ওই চত্বরে অবস্থিত যাবতীয় সাইট সিইং করানোর এবং পরে চিকনকারি মার্কেট দেখানোর। কিন্তু যা যা সাইট সিইং আছে যদি শীতকালে যান তাহলে সবই পায়ে হেঁটে কভার করা যায়, আর যদি গরমকালে যান তাহলে ডিরেক্ট টোটো ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করুন, 10 থেকে 15 টাকা পার হেডে সব কিছু ঘুরে দেখে নেওয়া পসিবল। जब नवाब आसिफ दौला यहाँ से निकलते थे तो उनके वेलकम के लिए नंगाले सनाई बत्ती थी स्वागत के लिए। हमने जैसे ही देखा 3 गेट 4 माले की बिल्डिंग, इधर से आप देख रहे 1 मंजिल 1 गेट हो रहा है, ये नवाब आसिफ दौला ने बनवाया था। ये बिल्डिंग वही है जो आप लोगों ने पढ़ा होगा या सुना होगा, जो दिन में बनाई जाती है रात में गिरा दी जाती है। ये 11 साल कंटिन्यू ऐसे होता रहा, दिन में बनाई जाती है रात में गिरा दी जाती है। और घंटाघर वर्ल्ड का दूसरा है, इंडिया का पहला, फर्स्ट नंबर का आपका लंदन, सेकंड नंबर का यहाँ का है। जब ब्रिटिश की हुकूमत में बनवाया था 1881 में, ठीक है, इसकी 224 फुट हाइट है। टॉप पर बैठा हुआ एक पंछी आप देख रहे हैं जो कि हवा का डायरेक्शन बताता है। यह अंग्रेजों ने बनाया था ब्रिटिश की हुकूमत में, सारे बनवाया था गरीब जनता के लिए नहाने धोने के लिए, क्योंकि उस जमाने में यहाँ पर पानी की बहुत साल्टेस हुआ करती थी। अच्छा। इसके लिए यह तालाब आम जनता के लिए था नहाने धोने के लिए। मैम ये बिल्डिंग आप जो देख रहे हैं इसको बोलते हैं सतखंडा। सात खंडे का मतलब ये होता है ये 4 माला बना है, इसको 7 माला बनना था जो नवाब साहब बनवा रहे थे अपनी बेटी की फरमाइश पर ईद बकरीद करवा चौथ का चांद देखने के लिए। मेरे पर छोटा इमामबाड़ा है। छोटा इमामबाड़ा सप्ताहे 7 दिन ही सकाल 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। छोटा इमामबाड़ा प्रवेश করার জন্য মহিলাদের মাথা ঢেকে প্রবেশ করা ম্যান্ডেটরি। চাইলে এখানেও আপনারা 150 থেকে 200 টাকার বিনিময়ে গাইড নিতে পারেন। এই ছোটা ইমামবাড়ার একটি দর্শনীয় স্থান হচ্ছে শাহী হামাম বা রাজকীয় স্নানাগার, যেটি তৈরি করা হয়েছিল রাজপরিবারের মহিলাদের জন্য। সেই সময়ও এই স্নানাগারে ওয়াটার হিটার, ওয়াটার কুলার, ড্রেনেজ সিস্টেমের মতো আধুনিক ব্যবস্থা ছিল। এটাই হলো ইমামবাড়া। ইমামবাড়ার ভেতরে ফটো তোলা নিষেধ। সাইট সিইং এর পর লাঞ্চ করে নিন আমিনাবাদের টুন্ডে কাবাবি থেকে। লাঞ্চ করে ডে 1 এর সেকেন্ড হাফে বেরিয়ে পড়ুন আম্বেদকর পার্কের উদ্দেশ্যে। আম্বেদকর পার্ক লখনৌর গোমতী নগরে অবস্থিত। জ্যোতিবা ফুলে, বিরসা মুন্ডা, কাশিরাম প্রমুখ প্রচুর মুক্তিযোদ্ধার স্মরণে এই পার্কটি বানানো হয়।
अम्बेडकर पार्क रेड सैंडस्टोन दिए बनानो और पार्कटा एतटाई सुंदर जे पुरो पार्क घुरे कवर करते आपनादेर मिनिमाम 2 घंटा समय लागबेई। এই পার্কের ভেতরে রয়েছে একটা মিউজিয়াম যেটা ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন সংগ্রহালয় নামে পরিচিত। আম্বেদকর পার্কের টিকিটের প্রাইস হচ্ছে 15 টাকা পার হেড এবং 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আম্বেদকর পার্কের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা, কিন্তু সাজেস্ট করব এখানে আপনারা বিকেলেই আসুন কারণ সকালে প্রচণ্ড রোদ থাকে। বিকেলে এলে এখানে সানসেট দেখতে পারবেন এবং সন্ধ্যাবেলার আম্বেদকর পার্ক খুব ভালো লাগে দেখতে। তাছাড়াও আম্বেদকর পার্কের বাইরে বিকেলবেলা লখনৌর বিভিন্ন স্ট্রিট ফুডও ট্রাই করতে পারবেন। আম্বেদকর পার্ক থেকে বেরিয়ে চলে যান হযরতগঞ্জের রয়্যাল ক্যাফেতে। হযরতগঞ্জ মেট্রো স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই রয়্যাল ক্যাফে, আর ডে ওয়ান শেষ করুন লখনৌর বিখ্যাত বাস্কেট চাট দিয়ে। দ্বিতীয় দিন প্রথমে চলে আসুন সরদারজিকে ছোলে ভাটুরেতে ব্রেকফাস্ট করতে। এই দোকানটি হযরতগঞ্জে অবস্থিত। ব্রেকফাস্টের পর চলে আসুন লখনৌ রেসিডেন্সিতে। এই রেসিডেন্সির টিকিটের দাম 25 টাকা এবং শুক্রবার করে রেসিডেন্সির ভেতরে অবস্থিত মিউজিয়াম বন্ধ থাকে। 1775 সালে নবাব আসিফউদ্দৌলা এই রেসিডেন্সির নির্মাণ শুরু করেন এবং 1800 সালে নবাব সাদত আলী খান এই রেসিডেন্সির নির্মাণ সম্পূর্ণ করেন। রেসিডেন্সি বা ব্রিটিশ রেসিডেন্সি বানানোর প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের বাসস্থান নির্মাণ করা। এই ব্রিটিশ রেসিডেন্ট জেনারেল ছিলেন নবাবের দরবারের একজন প্রতিনিধি। 1800 সালে লখনৌতে ব্রিটিশ বাসিন্দাদের জন্য নির্মিত এই রেসিডেন্সি বিল্ডিং 1857 সালের বিদ্রোহের সময় লখনৌ অবরোধের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। এটি 2 বার অবরোধ করা হয়েছিল। তারপর 1858 সালে মার্চ মাসে স্যার কলিন ক্যাম্পেলের অধীনে ব্রিটিশ বাহিনী পুনরায় রেসিডেন্সি দখল করে। অবরোধের সময় প্রায় 3000 ব্রিটিশ বাসিন্দা এই কমপ্লেক্সের মধ্যে আশ্রয় নিয়েছিল। রেসিডেন্সির ধ্বংসাবশেষগুলি যেমন মূল কাঠামোর মহিমা প্রকাশ করছে, সেরকমই 1857 সালের ঘটনাগুলিরও একটি অন্তর্দৃষ্টি প্রদান করে। পুরো রেসিডেন্সি ঘুরে দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। রেসিডেন্সি দেখে চলে আসুন দিলখুশ কোঠিতে। 1797 থেকে 1814 সালের মধ্যে নবাব সাদত আলী খান এই লাল ইটের তৈরি দিলখুশ কোঠি বানিয়েছিলেন। দিলখুশ কোঠি দেখে চলে আসুন তুলসি গেটে নসিজানে লাঞ্চ করতে। নসিজানে এলে কাকড়ি কাবাব ট্রাই করতে ভুলবেন না। লাঞ্চের পর দেখে নিন আরএমএল পার্ক, যেটা ডক্টর রাম মনোহর লোহিয়া পার্ক নামেও পরিচিত। এই পার্ক সপ্তাহের 7 দিনই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি 5 টাকা পার হেড। এরপর সন্ধ্যাবেলা চলে আসুন গোমতী রিভারফ্রন্ট পার্কে। তারপরেও হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন আমিনাবাদ মার্কেট। ডে 2 শেষ করুন তুলসি গেটে দস্তারখার আউটডোর সিটিং বার ওপেন এয়ার রেস্টুরেন্টে ডিনার করে। ডে 3, আজ লখনৌতে শেষ দিন। সকালবেলা প্রথমেই ব্রেকফাস্ট করে নিন শর্মাজি কি চায় থেকে। তারপরে ঘুরে দেখে নিন জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক। পার্কের টাইমিং ভোর 5টা থেকে রাত 9টা এবং প্রবেশ বিনামূল্যে। লাঞ্চে লখনৌর ফেমাস বিরিয়ানি ট্রাই করতে চাইলে চলে আসতে পারেন ইদ্রিস বিরিয়ানি, কিন্তু এখানে ছোট জায়গা এবং বসার সিট লিমিটেড হওয়ার জন্য টেক অ্যাওয়ে রিকমেন্ডেড। লাঞ্চের পর বাকি টাইমটা রাখুন শপিংয়ের জন্য। এই টাইমে এক্সপ্লোর করতে পারেন চক মার্কেট এবং আমিনাবাদ মার্কেট। এরপর চতুর্থ দিন সকালবেলা ট্রেন ধরে 5ম দিন ফিরে আসুন বাড়িতে। হাতে সময় কম থাকলে তৃতীয় দিন রাতেও ট্রেন ধরে চতুর্থ দিন পৌঁছে যেতে পারেন হাওড়া বা কলকাতা স্টেশন। এবার কথা বলা যাক লখনৌ শহর ঘুরবেন কী করে, অর্থাৎ লখনৌর পরিবহন ব্যবস্থার। কম খরচে লখনৌ শহর ঘুরে দেখার জন্য উপযুক্ত পরিবহন হল টোটো বা অটো। লখনৌ শহর খুব বেশি বড় নয়, এখানে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলো টোটো বা অটোতেই ঘুরে দেখা সম্ভব। যদি কারোর বাজেট বেশি থাকে এবং কমফর্ট চান, সেক্ষেত্রে গাড়ি ভাড়া করেও লখনৌ শহরটি ঘুরে দেখতে পারেন।
এছাড়াও 600 টাকা প্রতিদিনে বাইক বা স্কুটি রেন্টালেরও ব্যবস্থা রয়েছে। সবশেষে দেখে নেওয়া যাক লখনৌ ঘুরতে কত খরচ। দর্শকদের সুবিধার্থে খরচ অনুযায়ী লখনৌ ট্রিপকে তিন ভাগে ভাগ করলাম, লাক্সারি, মিড রেঞ্জ এবং বাজেট ট্রিপ। কলকাতা থেকে ফ্লাইটে লখনৌ যেতে গেলে মিনিমাম খরচা পড়বে 4,400 টাকা, ট্রেনে এসি থ্রি টায়ারে মিনিমাম ভাড়া 1,295 টাকা এবং স্লিপারে মিনিমাম ভাড়া 480 টাকা। লখনৌতে লাক্সারি হোটেলে থ্রি নাইটসে ভাড়া পড়বে অ্যারাউন্ড 15,000 টাকা, মিড রেঞ্জ হোটেলে ভাড়া পড়বে অ্যারাউন্ড 6,000 টাকা এবং বাজেট হোটেল বা হোস্টেলসের জন্য পড়বে 1,500 টাকা। লখনৌ গাড়ি ভাড়া করে ঘুরতে তিন দিনে খরচ পড়তে পারে 2,000 টাকা, বাইক রেন্ট করে তিন দিনের খরচ ঘুরতে পারে 1,800 টাকা এবং টোটো বা অটোয় ঘুরলে তিন দিনে লাগতে পারে 1,000 টাকা। লখনৌতে বিভিন্ন দর্শনীয় স্থানের এন্ট্রি ফি মিলিয়ে তিন দিনে খরচ হতে পারে 500 থেকে 800 টাকা এবং খাবারের জন্য পার হেড তিন দিনে খরচ হতে পারে 2,500 টাকা। যাতায়াতের খরচ অর্থাৎ কলকাতা থেকে লখনৌ পৌঁছানো এবং লখনৌ থেকে কলকাতা ব্যাক করার ট্রান্সপোর্টের খরচ বাদ দিলে লখনৌ লাক্সারি ট্রিপে খরচ হতে পারে অ্যারাউন্ড 20,300 টাকা, মিড রেঞ্জ ট্রিপে খরচ হতে পারে অ্যারাউন্ড 11,100 টাকা এবং বাজেট ট্রিপে খরচ হতে পারে 5,800 টাকার মতো। এই ভিডিওতে একটা জেনারেলাইজড খরচ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রত্যেকটি ট্রিপের খরচ কিন্তু সময়ের সঙ্গে এবং কতটা লেভেল অফ লাক্সারি মেনটেন করে ঘোরা হচ্ছে সেগুলোর ওপর ডিপেন্ড করে ভ্যারি করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লখনৌ ঘোরা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। খুব তাড়াতাড়ি চলে আসবো একটা নতুন জায়গা এবং নতুন ভিডিও নিয়ে।